আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন, সেই প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা বরে স্মরণ করছি। সাথী বন্ধুরা, এই সরকার আজকে সমাবেশ করার অনুমতি দিয়েছে। পাশাপাশি গত দুই দিন ধরে সারা বাংলাদেশে ঢাকা মহানগরীর প্রতিটি নেতার কর্মীর বাসায় যে পুলিশি তল্লাশি করেছে, পুলিশি হয়রানি করেছে, গ্রেপ্তার করেছে, তারপরও শহীদ জিয়ার সৈনিকরা বসে থাকেনি। আজকের প্রমাণ, ঢাকা রাজপথ আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী, আপনার দলের নেতা কর্মীদের তো সমস্যা নাই, বড় নেতারা তো পরের কথা, পাতি নেতারাও কোটিপতি হয়েছেন। আর বাংলাদেশের শেখ পরিবার, এখন শেখ পরিবারের সম্পদ মধ্যপ্রাচ্যের শেখদের সম্পদের চেয়ে বেশি ছাড়া কম নয়। প্রধান অবৈধ প্রধানমন্ত্রী তাদের সস্তা শাড়ি পরে বিদেশে পাচার করা অবৈধ সম্পদ লুকাতে পারবেন না, বিচার হবে না। মিথ্যা মামলায় আমাদের নেত্রীকে সপ্তাহে সপ্তাহে কোর্টে যেতে হয়, জেনুইন মামলায় শেখ হাসিনা আপনাকে সপ্তাহের মধ্যে 5 দিন ওই কোর্টে যেতে হবে, অপেক্ষা করেন। আমি বেশি কথা বলবো না। আওয়ামী লীগ এবং নেত্রী শেখ হাসিনা তাদের নেতারা আজকে চেতনার নামে বাংলাদেশের মানুষকে যে অবস্থায় নিয়েছে, এই এই চেতনার মধ্য থেকে তাদেরকে টেনে নামাতে না পারলে, এই চেতনা থেকে সরাতে না পারলে বাংলাদেশের জনগণের সামনে মুক্তির আর কোনো ঠিকানা নাই। আওয়ামী লীগের অন্যতম বড় চামচা হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনাকে উদ্দেশ্য করে, আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন যে ইনুরা যদি না থাকে আওয়ামী লীগ নাকি 1000 বছরেও ক্ষমতায় যেতে পারবে না। এবং রাস্তায় ফে ফে করে ঘুরবে এই কথা বলেছেন। আমি হাসানুল হক ইনুকে বলবো, আপনাকে অনুরোধ করছি আপনি 1000 বছর আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখার চেষ্টা করবেন না, কারণ এই 7ই নভেম্বর বিপ্লবী সংহতি দিবসের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের জীবনে জিয়াউর রহমানের যে নেতৃত্ব আসন হয়েছিল সেই নেতৃত্বের অনুমতিতেই বাকশাল থেকে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে। সুতরাং বর্তমান আওয়ামী লীগ হচ্ছে শহীদ জিয়াউর রহমান বীরত্বের উপহার। আমি ফার্ম গেট থেকে এইমাত্র 2.5 ঘন্টা পথে হেঁটে আসলাম বন্ধু আমার। আজকের এই সমাবেশের লক্ষ্য আমাদের বেঁচে থাকার লড়াই, আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই, আমাদের অবৈধ সরকার কুখ্যাতের লড়াই, এ লড়াই আমাদের জিততে হবে। এই হোক আজকের আমাদের এই বিপ্লব, জাতীয় সংহতি দিবসের অঙ্গীকার। একটি অবাক, সুষ্ঠু, গ্রহণযোগ্য, একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবার বাংলাদেশে বাংলাদেশ জাতীয় দলকে বেগম খালেদা জিয়াকে এবং বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে। কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে গুম খুন হামলা নির্যাতন করে শেখ হাসিনার শেষ সরকার হবে না। আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব। আমাদের দরকার স্পিরিট অফ ন্যাশনালিজম। আসুন সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে রাজপথে আন্দোলন করে এই সরকারের কাছে সকল দাবি দেওয়া আদায় করতে বাধ্য করব। কেড়ে দিয়ে বলতে পারি, যদি শান্তিপূর্ণ হবে একদিন সারা দেশ সমাবেশের সুযোগ দেন, সকল রাস্তাঘাট মিছিলে মিছিলে সৈলাব হয়ে যাবে, সরকারের সেদিন ইনশাল্লাহ পতন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি কিভাবে ক্ষমতায় এসেছেন? কোমর ফাঁক করে দিয়েছে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি,
মইনুল আহমদের সাথে ষড়যন্ত্র করে, সামরিক যন্ত্রের সাথে ষড়যন্ত্র করে, আঘাত করে বাংলাদেশে শর্ত দিয়ে ক্ষমতা এসেন। ক্ষমতা এসে আপনি গণতন্ত্রের কথা বলেন, আপনি আইনের শাসনের কথা বলেন, আপনি সবাই বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছে। আজকে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, আজকে বাংলাদেশের দুর্নীতি, হাজার হাজার কোটি টাকার মালিক সাধারণ মানুষের আজকের দ্রব্যমূল্য পায় ক্ষমতার বাইরে। চালের কেজি 10 টাকা খাওয়াবে বলছে, আজকে চালের কেজি হচ্ছে 70 থেকে 80 টাকা। আর এদেশের উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, উন্নয়নের নামে বাংলাদেশে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। তাই আজকের এই সমাবেশের মাধ্যমে এদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে, আগামী দিনে সংগ্রাম এবং আন্দোলন এবং নির্বাচনে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এদেশের আপামর জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে রাজপথে, যতক্ষণ পর্যন্ত না আমাদের বিজয় চূড়ান্ত বিজয় চুক্তিতে নামে। আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো তারেক রহমানের নামে মিথ্যে মামলা দিয়ে তৃতীয়বারের মতো সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে তাকে সাজা দিতে চায়। তারেক রহমানকে যদি মিথ্যে মামলায় সাজা দিতে চায়, তাহলে বাংলাদেশ আপনারা বন্ধ করে দিবেন কি না? দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে তাকেও সাজা দিতে চায়, কারণ বাংলাদেশে আপোষী নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী এবং জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিতে চায়। যদি এই ধরনের মিথ্যে মামলায় কোনো সাজা দেওয়ার চেষ্টা করে হাসিনা, বাংলাদেশ চলবে না, বাংলাদেশ বন্ধ হয়ে যাবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসার থেকে পাথুরিয়ে শুধু ধাউ ধাউ করে আগুন জ্বলবে। বেগম খালেদা জিয়া রূপরেখা দেবেন, সেই রূপরেখা অনুযায়ী নির্বাচন হবে, এর বাইরে নির্বাচন হবে না। আমরা দুই হাত তুলে দেখান, দুই হাত তুলে, দুই হাত তুলে এবং বেগম খালেদা জিয়াকে করতালি দিয়ে দেখান, করতালি দিয়ে, করতালি দিয়ে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নেত্রী নামে একটি স্লোগান দিবেন দুই হাত তুলে, নেত্রী আছে, কোন সে নেত্রী? খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া। যে দেশের প্রধান বিচারপতি ভিন্ন মত প্রকাশের দায়ে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হন, সেই দেশের সাংবাদিকদের স্বাধীনতার প্রশ্নের আর কোনো মীমাংসা নাই। আমরা দেখেছি ভিন্ন মত প্রকাশের জন্য বাংলাদেশের প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করেছে জালেম সরকার। গোটা দেশ এখন অন্ধকারে ভরে গেছে। তাই এখানে বলতে হচ্ছে শেখ হাসিনা, আপনি দেখে যান বাংলাদেশের গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য রাখবেন, তার বক্তব্য শোনার জন্য বাংলাদেশের লাখো লাখো মানুষ এখানে উপস্থিত হয়েছে। এদেরকে গুম করা যাবে না, এদেরকে খুন করা যাবে না। গণতন্ত্র ফুলে দিতে হবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ। 15ই আগস্ট 19 নম্বরের মরহুম শেখ মুজিবুর রহমান ছেড়ে দিয়ে যে জন্তু হয়ে গেছিলেন, 1960-এ যখন দুই নেত্রী ছেলে তখন তিনি সংস্কার করেছিলেন, এখন তিনি জিয়ার নামার কাটকে আটকে দেন না। আমাদের প্রচার সম্পাদক আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক যারা অভিবাদন করে আপনি পার্থের সত্যি বলেছেন যে বলেছেন ভোটারদের সংগঠন নাই তারপরে সেখানকার সংগঠন আছে কি নাই। আজকে সেই গণতন্ত্রের প্রতিষ্ঠা পুনরায় আমাদের লড়াই করতে হচ্ছে, আর সেই লড়াইয়ে প্রধান সেনাপতি হচ্ছেন আমাদের নেত্রী দেশমুক্তি বেগম খালেদা জিয়া। আমরা আজকে আপনারা যারা এসছেন তাদের কাছে আহ্বান জানাই, দেশমুক্তি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র রাজনৈতিক, এটা ব্যক্তি বিশেষের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নয়। তাহলে এই ষড়যন্ত্রকে উপরে ফেলার জন্য আসল সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি এবং সেই লড়াইয়ে আমরা ইনশাআল্লাহ জয়লাভ করব। জোয়ার উঠেছে, এই জোয়ার বন্ধ করা যাবে? এই জোয়ারকে প্রতিরোধ করতে পারবে? ধন্যবাদ। এই গণতন্ত্র পূরণ তার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ তার নেতৃত্বে সরকার গঠিত হবে। যুবক চাকরি পাবে, শ্রমিক ন্যায্য মজুরি পাবে, ছাত্ররা লেখাপড়ার পরিবেশ পাবে, নারী এবং শিশু নির্যাতন বন্ধ হবে, কৃষক তার যন্ত্রের ন্যায্য মূল্য পাবে, দেশ সমৃদ্ধ হবে, মর্যাদাশালী হবে। সেই দিনের প্রতীক্ষায় আমরা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আজকের দিনে এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আজকে পুনরায় সেই জাতির ইতিহাসে আরেকটি ক্রান্তি লগ্ন উপনীত হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। ইনশাআল্লাহ আমরা বর্তমান পাকশালীন শাসনকে ধ্বংস করে দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষের সেই গণতন্ত্র বাংলাদেশের মানুষের হাতে যেদিন তুলে দিতে পারবো সেদিন সহিংসার বিএনপি প্রতিষ্ঠা করার সার্থক, সেদিনই আপনার সংগ্রামী জীবনের সেদিনই হবে সার্থকতা, সেদিনই যেন মানুষ প্রাণ ভরে বলতে পারে যোগ চোখ ধরে মাদারব ডেমোক্রেসি তুমি চোখ চোখ দিও বেগম খালেদা জিয়া যেন বলতে পারে জিন্দাবাদ, এবং সেই পথ তৈরি করে এই হাজারো নেতা কর্মী এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণে আপনি যেমনি আকর্ষণ ছিলেন আগামী দিনও আকর্ষণ থাকবেন। আমরা বারবার প্রমাণ করেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের প্রতি এই দেশের জনগণের অনেকেই আস্থা রয়ে গেছে। যারা ভাবছেন ওনাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচন করবেন, এই দেশের সে নির্বাচন আজকের এই জনগণ হতে দেবে না। আজকের এই সমাবেশ ঠেকানোর জন্য বহু বাধা দেওয়া হয়েছে, মিছিলে গুলি করা হয়েছে, বাস বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সমর্থকদের সংগঠকদের কেউ আটকে রাখতে পারে নাই। প্রাক্তন হয়ে মশিয়া রহমানকে 10 বছর জেল দিয়েছে, তাতে আমাদের আফসোস নাই, হাইকোর্ট করে ইনশাল্লাহ তাকে আমরা খালাস করে আনব। কিন্তু আমার দুঃখ যে তার ভাই মারা গেছে কিন্তু প্যারোলে তাকে বের করে নিয়ে তার ভাইকে দেখতে দেয় না, এটা ইতিহাসে কোনোদিন দেখা যায় না। তাই আজকে দরকার গণতন্ত্র, তার জন্য একমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে বিএনপি, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আর এই জনসাধারণ সবাই মিলে চেষ্টা করে আগামীতে আওয়ামী লীগকে সরিয়ে আমরা ক্ষমতা এসে আবার গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা করব। 23খানা শর্তে এই জনসমাবেশ করতে দেওয়া হয়েছে, এতেই প্রমাণ করে যে বাংলাদেশের বৃহত্তম বিরোধী রাজনৈতিক দল বা বৃহত্তম দলকে সভা করতে হলে অনুমতি নিতে হয়, তার মানে হলো দেশের কোনো গণতন্ত্র নাই। আগামীতে ইনশাআল্লাহ কোনো অনুমতি ছাড়া এমন একটা দিন আসবে
যেদিন আমরা জনসেবা করতে পারব এবং দেশের মানুষ নিজেরা স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এই জনসেবা করতে পারবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আগামী একাদশ নির্বাচন এই স্বৈরাচারি জন বিচ্ছিন্ন শেখ হাসিনার অধীনে আমরা নির্বাচন যাব না, নির্বাচন চাই না? আমরা জিজ্ঞেস করতে চাই, শেখ হাসিনার অধীনে আপনারা নির্বাচনে যেতে চান না? না হলে হাত তুলে দেখে দেশের একটি বেগম খালেদা জিয়া যে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের রূপরেখা দেবেন, সেই মোতাবেক আগামী নির্বাচনে জনগণ দেশনেত্রীকে ক্ষমতায় দেখতে চায়। প্রিয় বন্ধুগণ, 7ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের উপলক্ষে আয়োজিত আজকের এই জনসভার মূল কেন্দ্রবিন্দু হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জানেন যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই 7ই নভেম্বর সৈনিক এবং জনগণের ভালোবাসার মধ্য দিয়ে ঐক্যবদ্ধ উদ্বুদ্ধানের মধ্য দিয়ে এই দেশপ্রেমিক মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। তিনি সেইদিন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র এবং মুক্ত বাজার অর্থনীতি মানুষের অগ্রগতির পথে রাজনীতি শুরু করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি শুরু করেছিলেন। বন্ধুগণ, তার এই উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘকাল গণতন্ত্র দিয়ে সংগ্রাম করেছেন, 9 বছর তিনি স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, এরপরে তিনি সংগ্রাম করেছেন অবৈধ প্রকৃতির বিরুদ্ধে, আজকে আবার সংগ্রাম করছেন এই গণতন্ত্র হত্যাকারী লুটেরা দখলদারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। বন্ধুগণ, এই আওয়ামী লীগ লুটেরা, তারা আমাদের অধিকার লুট করেছে, আমাদের ভোট দেওয়ার অধিকার লুট করেছে, আর রাজস্ব লুট করে নিয়ে যাচ্ছে, বাংলাদেশের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। দীর্ঘ বক্তব্য দেওয়ার সময় নাই, এইটুকু বলতে চাই যে দেশনেত্রী রাজকে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে, জনগণ তার জবাব দেবে, তাদেরও বিচার হবে জনগণের আদালতে। রাজকে কোটি হাজার কোটি টাকা লুট করে বিদেশে টাকা জমাচ্ছে, তাদেরকে জবাব দিতে হবে। বন্ধুগণ, আপনাদেরকে শপথ নিতে হবে, এই লুটেরাদের আপনারা সরাবেন, তাদেরকে সিংহাসন থেকে সরাবেন, জনতার আদালতে এনে হাজির করবেন। বন্ধুগণ, আপনি রাজি আছেন? আপনি আন্দোলনে রাজি আছেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া কোন নির্বাচন এই দেশে হবে না। আর শেখ হাসিনা, আপনি ওই আসন থেকে সরে না গেলেও কোন নির্বাচন হবে না এই দেশে, জনগণ তার উত্তর দেবে। আমি আপনাদের সকলকে, বিশেষ করে আমাদের নেতা কর্মী ভাইয়েরা যারা নিহত হয়েছেন এই আওয়ামী সরকারের গুলিতে, যারা গুম হয়ে গেছেন, যারা মামলা মোকদ্দমা করেছেন, তাদের সকল বিরুদ্ধে শ্রদ্ধা জানাচ্ছি এবং ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রীতে আন্দোলনের আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জীবন জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর।